প্রথম কোশ্চেনটি, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? তাহলে কি এখানে 5% সরল সুদের হারে কত টাকা, তা আমি ধরে নেব, ধরি আসল ইকুয়ালস টু, আসলটা ধরে নেবো, আমরা জানি না আসল, পি ইকুয়ালস টু বের করতে হবে আমাকে, ধরে পি ইকুয়ালস টু কি হচ্ছে বের করতে হবে। তো আমি এখানে আসল পি ইকুয়ালস টু আমাদের বের করতে হবে সুদ, সুদ বলে দিয়েছে 1 টাকা, সুদ মোট সুদ কি, আই ইকুয়ালস টু কি হচ্ছে 1 টাকা। এবার কি সুদের হার, সুদের হার এখানে বলে দিয়েছে, সুদের হার কত, আর ইকুয়াল টু 5%, আর এখানে কি বলেছে মাসিক সুদ, মানে সময়টা কত, সময় দরকার, সময়, সময় টি ইকুয়াল টু কি মাসিক সুদ এত টাকা, মানে এক মাসের সুদ বলে দিয়েছে 1 টাকা, তার মানে কি 1 টাকা এখানে মোট সুদ ধরেছে, আর সময়টা কত হবে এক মাস। কিন্তু এখানে ইন্টারেস্ট যেটা আছে বার্ষিক সুদে আছে, বছরের সুদে আছে, তাহলে মাসকে কি বছরে ট্রান্সফার করে নিয়ে যেতে হবে, তাহলে 1 মাস ইকুয়ালস টু কত, 1/12 বছর, 12 দিয়ে ভাগ করলে 12 মাসে 1 বছর, 12 দিয়ে ভাগ করতে হয়, কেন 12 মাসে 1 বছর, 1 মাসে 1/12 বছর, ঠিক আছে, তাহলে 1/12। তাহলে এখানে কি হচ্ছে, আমরা জানি, আমরা জানি কি আসল ইকুয়ালস টু কি, আসল পি ইকুয়ালস টু আমাদের বের করতে হবে, পি ইকুয়ালস টু কি, আমি আগে যে যে ভিডিওতে বুঝিয়ে দিয়েছিলাম যে তোমার সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য এবং কিভাবে বের করতে হয় পুরো সরল সুদটা, তো আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, যারা দেখো ওখান থেকে দেখে নিতে পারো। তাহলে পি ইকুয়ালস টু এখানে কি হয়ে যাবে, আই ইন্টু 100 বাই কি হয়ে যাচ্ছে, এ আর ইন্টু টি, মানগুলো এখানে বসিয়ে দেবো, আয়ের মান কত 100, আর মানে কত 5, টি মানে কত, টি মানে হচ্ছে 1/12, দেখো তাহলে 5 দিয়ে যদি 101 কাটি কত হয়, 5 দিয়ে 101 কাটলে হয়ে যাচ্ছে 20, এটা কি উপরে উঠে যাবে 12টা, তাহলে 20 × 20 হচ্ছে 12, কত হয় 12 × 24 আর 1টা 0, তাহলে কি 240 টাকা। তাহলে এখানে কি হবে, আসল কত হবে, আসল ইকুয়ালস টু হয়ে যাবে 240 টাকা। তার নেক্সট অঙ্ক দেখে নেওয়া যাক, দেখো নেক্সট অঙ্কটা এখানে বলে দিয়েছে যে 100 টাকার 2 বছরে সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত। তো এখানে আমাদের দেখো, এখানে আসল কত বলে দিয়েছে, আসল বলে দিয়েছে পি ইকুয়ালস টু 100 টাকা, ঠিক আছে, এ বলে দিয়েছে। এবার সময় কত, 2 বছর বলে দিয়েছে, সময় এন ইকুয়ালস টু, যেহেতু সমূল চক্রবৃদ্ধি, এন ইকুয়ালস টু কত বলে দিয়েছে, 2 বছর। আর কি এখানে বলে দিয়েছে যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি 401, মানে 441 টাকা, সরি, আর বার্ষিক শতকরা সুদের হার বলে দেয়নি, ধরে নেবো বার্ষিক সুদ অ্যাকচুয়ালি বের করতে হবে সেটাকে, আর ইকুয়ালস টু X% ধরে নিলাম। তাহলে এখানে সমূল চক্রবৃদ্ধি ইকুয়ালস টু কি হয়, যদি প্রশ্ন মতে করি, সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা কি, P × 1 + P × 1 + R/100 n ইকুয়ালস টু কি হচ্ছে, সমূল চক্রবৃদ্ধি বলে দিয়েছে 441। দেখো আমি এখানে লিখলাম, একবারে তোমাদের বোঝানোর জন্য লিখলাম, তোমরা একবারে বসিয়ে দেবে মানটা, পি এর মান কত এখানে 100, তোমরা একবারে বসিয়ে দেবে প্রশ্ন মধ্যে করে 100 × 1 + আর মানে কি সুদের হার, মানে আর ইকুয়ালস টু আমি এক্স ধরে নিয়েছি, ×100 কি n মানে কি এখানে কত বছর, 2 বছর, আর এখানে হচ্ছে 441, ঠিক আছে। তাহলে 100 টাকা আমি বাই আকারে নিয়ে যাচ্ছি, এটা হয়ে যাচ্ছে 100/100 + X, তার পাওয়ার কি আছে, X আছে, এটাকে ক্যালকুলেশন করলাম, এই 100টা বাই এ পাশে আসলে বাই আকারে হয়ে যায়। তাহলে এখানে কি আছে, 100+X/100 তার স্কোয়ার ইকুয়ালস টু, এটাকে লেখা যায় 10, আর এখানে লেখা যায় 21, তার স্কোয়ার 21 গুণ করলে 441 আসে, আর 10 গুণ করলে 100 আসে, তাই জন্য 21/10 তার হোল স্কোয়ার লেখা যায়, এটা বর্গমূল করলে
স্কোয়ার স্কোয়ার কেটে যায়। তারপর দেখো এখানে কত আছে, শূন্য আছে দশের, এখানে একটা শূন্য কেটে গেল। কেটে গেলে কি পড়ে থাকে এখানে, একশো প্লাস এক্স বাই দশ, আর এখানে পড়ে থাকছে একুশ বাই ওয়ান। তাহলে ক্রস মাল্টিপ্লাই করো কি হবে, একশো প্লাস এক্স এক দিয়ে গুণ করলে আর ইকুয়াল টু হচ্ছে দুশো দশ, এখানে হচ্ছে দশ দিয়ে গুণ করলাম কত হয়ে গেল দুশো দশ। তো এখান থেকে এক্স ইকুয়াল টু কি হবে, দুশো দশ মাইনাস একশো, তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত হয়ে গেল একশো দশ। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে গেল একশো দশ পার্সেন্ট, শর্ট করা সুদের হার কত একশো দশ পার্সেন্ট। একটি অংশীদারি ব্যবসায় এ বি সি মূলধনের অনুপাত হচ্ছে ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর। বছরের শেষে ব্যবসায় মোট লাভ সাঁত্রিশশো টাকা হলে সি এর লাভ কত, তো সি এর লাভ বের করতে বলেছে, তাহলে অনুপাতটা আগে সেরে নিই। আমার প্রথমে এ ইস টু বি ইস টু সি বের করে নেব, ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু কি হচ্ছে ওয়ান বাই ফোর। নিচে যখনই দেখবে কিছু আছে মানে ভগ্নাংশ থাকবে, তখন হরগুলোয় লসাগু করব, লসাগু করে যেটা বেরাবে সেটা কি হচ্ছে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করে দেব। তো এখানে আমি দেখতে পাচ্ছি ছয় আর পাঁচ আর চার এর লসাগু কি হয় ষাট হয়, তাহলে প্রত্যেকটাকে ষাট দিয়ে মাল্টিপ্লাই করব। ষাট ইস টু ওয়ান বাই ফাইভ ইন্টু ষাট ইস টু ওয়ান বাই ফোর ইন্টু হয়ে যাচ্ছে ষাট, ষাট দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে দশ, পাঁচ দিয়ে কাটলে কত হয়ে যাচ্ছে বারো, আর চার দিয়ে কাটলে কত চার পনেরো ষাট, তাহলে হচ্ছে দশ ইস টু বারো ইস টু পনেরো, কী বেরিয়ে গেলো এটা, এটা হচ্ছে অনুপাতটা বেরিয়ে গেল। দেন সি এর লাভ বলেছে, তাহলে সি এর লাভ বের করবো, সি এর লাভ কী হবে, টোটাল টাকা এটা আছে তিন হাজার সাতশো গুণ কি হয়ে যাবে, এ সি সি হচ্ছে এটা ওপরে অনুপাতিক ভাগার পনেরো আর তিনটে সংখ্যার যোগ, দশ যোগ বারো যোগ পনেরো, সাঁত্রিশশো ইন্টু পনেরো বাইকে আছে দশ বারো আর পনেরো, যোগ করলে কত হয় সাঁত্রিশ, সাঁত্রিশ দিয়ে সাঁত্রিশশো কাটলে কত হয় একশো, একশো ইন্টু পনেরোশো কত হয় পনেরো সরি, তাহলে পনেরোশো, সি এর লাভ কত পনেরোশো টাকা। তো নেক্সট অঙ্ক দেখে নিই, তো চার নম্বর অঙ্কটি এ ইস টু বি ইকুয়ালস টু থ্রি ইস টু ফোর, বি ইস টু সি ইকুয়ালস টু টু ইস টু থ্রি, বলে এ ইস টু বি ইস টু সি ইকুয়ালস টু কত। তো এখানে এ ইস টু বি ইকুয়ালস টু কি হচ্ছে থ্রি ইস টু ফোর, বি ইস টু সি ইকুয়ালস টু হচ্ছে টু ইস টু থ্রি। তো এখন আমাকে দেখতে হবে কমন গুণগুলো, বি বি কমন, তাহলে বি এর মান হচ্ছে এইটা আর এখানে বি এর মান হচ্ছে এইটা, এই দুটোকে কমন করতে হবে, একই করতে হবে, তবে এই মানটা মানে ই বসাতে পারি। তো এখানে এখানে তো ফোর রয়েছে, একে দুই দিয়ে মাল্টিপ্লাই করলে মানে দুই দিয়ে গুণ করলে এ তাহলে ফোর হয়ে যাবে, তাই দুদিকেই দুই দিয়ে গুণ করবো, এটাকেও দুই দিয়ে গুণ আর এইখানে যেটা থাকবে সেটাকেও দুই দিয়ে গুণ, কেন উভয় দিকেই দুই দিয়ে গুণ করতে হবে, এটা চার এখানে কত তিন দুপুরে ছয়, তাহলে কি এখানে দুটো পথকে দুই দিয়ে গুণ করে দিলাম ফোর ইস টু সিক্স চলে আসলো, তাহলে এ এখানেও ফোর এখানেও ফোর। ঠিক আছে, তাহলে এখন লিখতে পারি এ ইস টু বি ইস টু সি ইকুয়ালস টু কী হচ্ছে থ্রি ইস টু এখানে কি ফোর এখানেও ফোর ইস টু সিক্স, এটা কি আর করা যায়, এটা কি দুই দিয়ে যায় না তিন দিয়ে, কোনো কিছু দিয়ে যায় না, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। তা পাঁচ নম্বর অঙ্কটি ধনাত্মক সংখ্যা এবং এ ইস টু সেভেন বাই টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ফোর ইকুয়ালস টু থ্রি বাই ফোর ইস টু এ, হলে এর মান কত, তাহলে কি বলে দিয়েছে এ ইস টু কি হচ্ছে টোয়েন্টি সেভেন বাই কি হচ্ছে সিক্সটি ফোর ইকুয়ালস টু থ্রি বাই হচ্ছে ফোর ইস টু এ, তাহলে এটা এ করলে কি হচ্ছে এ বাই কি হচ্ছে টোয়েন্টি সেভেন বাই সিক্সটি ফোর ইকুয়ালস টু কি হচ্ছে থ্রি বাই ফোর বাই এ। দেখো আমি কী করছি, এইটার সাথে এটা কোনাকুনি গুণ করছি এবং এইটার সাথে এইটা কোনাকুনি গুণ হয়ে যাবে, এইটা গুণ আর এইটার সাথে এইটা গুণ, তাহলে কী হয়ে যাবে এ গুণ এ এদিকে আর এখানে হয়ে গেল টোয়েন্টি সেভেন ইন বাই সিক্সটি ফোর ইন্টু থ্রি বাই ফোর। আচ্ছা তাহলে এখানে কী হয়ে যাচ্ছে এ এ কী হয়ে যাচ্ছে স্কোয়ার আর এখানে হয়ে যাচ্ছে কি এটাকে আমি একটু টোয়েন্টি সেভেন ইন ইন্টু ও এই ভেঙে দিলাম এটাকে, এই টোয়েন্টি সেভেনটাকে কী করছি ভেঙে দিচ্ছি, থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ফোর ইন্টু ফোর ইন্টু ফোর ইন্টু ফোর, স্কোয়ারটা এপাশে গেলে রুট হয়ে যাবে, কী হয়ে যাবে দুটো তিনের জন্য একটা তিন গুণ আর একটা তিন, দুটো চারের জন্য একটা চার ইন্টু চার, তাহলে এই কোর্সটি কত হয়ে যাবে নাইন বাই সিক্সটিন, নাইন বাই সিক্সটিন এটা হয়ে গেল অ্যান্সার। সাইন সাইন টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস কস টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা প্লাস
কস টু স্কোয়ার আলফা। তো এর মান বের করতে দিয়েছে, তো দেখো এইটাকে লেখা যায় সাইন সাইন টু দি পাওয়ার সিক্স আলফা লিখলাম প্লাস কস টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কি হচ্ছে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। এবার এইটা তো রয়েছে এবং ইন্টু এর সাথে কিন্তু এক আমি গুণ করতেই পারি, তাই না? এইটার সাথে এক গুণ করতেই পারি কেন, এবং একের সাথে যাই গুণ করি না সেটাই থাকে, শুধু এর সাথে এক মাল্টিপ্লাই করে দিলাম। পরের লাইনে কারণটা বুঝতে পারবে কেন করলাম। তো এখানে এটাকে লেখা যায় সাইন টু দি পাওয়ার সিক্স আলফা, একে লেখা যায় সাইন স্কোয়ার তার সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব, কেন তিন দুগুণে ছয় গুণ হয়ে যায় পাওয়ারগুলো। তো এখানে তাই করলাম কস স্কোয়ার আলফা তার কিউব, এটাও যদি ব্যাকে উঠিয়ে দিই তাহলে এটা হয়ে যায়। তো এখানে থ্রি যা আছে রাখলাম সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা ইন্টু ওয়ানকে লিখতে পারি ওয়ানের জায়গায় সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হচ্ছে ওয়ান, তাই ওয়ানের জায়গায় লিখে দিলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা প্লাস কি হচ্ছে কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু হচ্ছে ওয়ান, তাই এখানে বসিয়ে দিলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, কেন ওয়ানের মানটা এখানে বসিয়ে দিয়েছি। কেন বসালাম, কারণ হচ্ছে এটা একটা ফর্মুলা যাবে, এটা যদি এ ভাবি এ স্কোয়ার, এটাকে যদি বি ভাবি এটা এ এটা বি এটা এ এটা বি, তাহলে এ স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, কার ফর্মুলা, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি তার হোল কিউব। এ মানে কি এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস বি মানে কি কস স্কোয়ার আলফা তার হোল কিউব। দেখো এটা হচ্ছে ফর্মুলা পড়ছে, এ মানে এটা বি মানে এটা তার হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এ কিউব এ প্লাস বি তার হোল কিউব। এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ইকুয়ালস টু কি হয় ওয়ান হয়, বসিয়ে দিলাম সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান বসিয়ে দিলাম ওয়ান, তার কিউব আছে ওয়ানের কিউব, ওয়ানের কিউব মানে কি হচ্ছে ওয়ানের কিউব মানে ওয়ান, এটা হয়ে গেল অ্যান্সার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, এন আর সাথে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আর পরবর্তী ভিডিওগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করুন ও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টেক কেয়ার, বাই বাই।